সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ জয় বাংলা স্লোগান দিয়ে যা বললেন সাবেক এমপি সুলাইমান বাংলাদেশের চারদিকে কোন বন্ধু রাষ্ট্র নেই মন্তব্য আসিফ নজরুলের বাংলাদেশের স্বৈরাচার মাথাচারা দিয়ে উঠবে না মন্তব্য তারেক রহমানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি শেখ হাসিনাকে ফেরত আনার নির্দেশনা এখনো পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জয় বাংলা স্লোগান দিয়ে যা বললেন সাবেক এমপি সোলাইমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানার মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলেমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসেন মোহাম্মদ জোনাইদের আদালতে আদেশ দেন একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য সাতাশ নভেম্বর দিন ধার্য করেন আদালত আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তখন তিনি জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনা আবার আসবে বলে এ মন্তব্য করেছেন এর আগে তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের তার দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন এ সময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই যা বললেন আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র তাই খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয় নাক গলাতে না পারে বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত জেলা জজ আদালতের দুই বিচারক জগন্নাথ পারে ও সোহেল আহমেদের স্মরণে আয়োজিত সভায় তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ঢাকার জেলা ও দায়রা জজ ঢাকা মহানগর দায়রা জজ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েস প্রমুখ বক্তব্য দেন ড আসিফ নজরুল বলেন কোনোভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না এদেশে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয় খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন এমন সুযোগ আর কেউ না পায় তিনি বলেন এদেশের চারপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই তাই আর কেউ যেন শত্রু না হয় বিষয়টির দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে কোনো বিভেদের পথে হাঁটা যাবে না সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের স্বৈরাচার মাথাছাড়া দিয়ে উঠবে না মন্তব্য তারেক রহমানের সংবিধানে মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমরা সবাই এমন দেশ চাই যেখানে আর বা স্বৈরাচার দিয়ে উঠবে না একটি নিরাপদ সুরক্ষিত বাংলাদেশ চাই যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারি বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতা কূটনৈতিক নাগরিক সমাজ ও গণমাধ্যমের সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা আছে সেটি স্বাভাবিক তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মধ্যেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মধ্যে একটি বিষয় আদর্শিক ঐকমত্য রয়েছে আর সেই বিষয়টি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের বিভিন্ন কার্যালয় ঘুরে ঘুরে তারা ছবি নামান এ সময় নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ ও সিনেট হলে থাকা দুটি ছবিও নামানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি অনুষদ আবাসিক হল থেকে দ্রুত শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার হুঁশিয়ারি দেন নেতারা ছবি নামানোর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সদস্যরা মুজিব্বাদের ঠিকানা এই বাংলায় হবে না মুজিববাদের গদিতে আগুন জ্বালো একসাথে মুজিববাদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন শেখ হাসিনাকে ফেরত আনার নির্দেশনা এখনও পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ও জন অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান প্রসঙ্গত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আঠারো নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে কি উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তৌফিক হোসেন বলেন বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত আনার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি নির্দেশনা পেলে যথাযথ পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেকে প্রধানমন্ত্রী সহ বিগত সরকারের কতজন ভারতে পালিয়ে রয়েছেন এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই মন্ত্রণালয় যতটুকু জেনেছে গণমাধ্যম থেকে জেনেছে জুলাই আগস্ট গণ আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ নিয়ে ভারতের কাছে কোনো অনুরোধ করা হয়নি যেসব জায়গা থেকে উপদেষ্টা নিয়োগের কথা বললেন নূর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনা যেন থামছেই না চট্টগ্রাম বিভাগ থেকে বেশিরভাগ উপদেষ্টা নিয়োগ দেওয়ায় অন্যান্য বিভাগ থেকে চলছে আন্দোলন এবার এ বিষয়ে মুখ খুললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই অভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাহাঙ্গীরনগর রাজশাহী প্রাইভেট জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ থেকেও একজন করে উপদেষ্টা নেওয়া হোক এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্য হয়েছে দাবি করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন চব্বিশ জনের মধ্যে একটি বিভাগ থেকে ১৩ জন এসব বিষয় চোখে পড়ে গত মঙ্গলবার এক টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চল উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র জনতা দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা হাসিনাকে ফেরানোর উদ্যোগ যা বলছে আনন্দবাজারের প্রতিবেদন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ইতিমধ্যে তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানা জারি করেছে সেই সঙ্গে তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার চলছে তবে উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যত নিজ দেশে ভারত বিরোধী রাজনৈতিক ভাষ্য তৈরি করতে চাইছে বলে মনে করছে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাদ দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে এগুলো করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গ্যালারিকে বার্তা দিতে রেড কর্নার নোটিশ দিলেই যে ভারত থরহরি কম্প হয়ে কোনো সিদ্ধান্ত নেবে এমন বিন্দুমাত্র সম্ভাবনা আদৌ নেই বরং এই সময় দাঁড়িয়ে এই কথাই ঢাকাকে মনে করিয়ে দিতে চাইছেন কূটনীতিকেরা দেশের অর্থনীতিকে কোণঠাসা অবস্থা থেকে ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতের ধাক্কা সামলাতে ভারতের সঙ্গে বাস্তবচিত সম্পর্ক তৈরি করা উচিত নয়াদিল্লির উপর রাজনৈতিক চাপ বাড়ানোর নীতি নিলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সুরাহা হবে না